फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम टू माई चैनल। आज के सकाल ब्लगटा करते पारिनि, तार कारणटा होच्छे जे आज सकाल थेके टुनि खुजते गिये अनेकटा टाइम गेछे। मा बोलछे जे बाबा रेखेछे, बाबा बोलछे आमि रेखेछि, एखन कोथाय जे के रेखेछे खुजे केउ पाच्छे ना। सामने काली पुजो, तो समयटा पुरो चले जाच्छे, बुझतेओ पाच्छि ना जे कोथाय रेखेछे। आरेकबार ट्राई करबो खोजार, देखछि कि करा जाय। एखन आमि এখন বাজে একটা, দুটো বাজে ষোলো, তো দুটো বাজে আমি এখন কলার বড়া করছি। তো সেই রেসিপিটা আমি আজকে শেয়ার করব আপনার সাথে। কলার বড়াতে আমি চিনি কলাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই, আর বাতাসা দিয়েছি, এর মধ্যে আবার একটু আটা দিয়ে এটাকে ভালো করে মাখবো। আটাটা দিয়ে দিই, অল্প করে আটাটা দেবো, কেন কি আটা কম দিলে বড়া খেতে খুব ভালো লাগে, সেজন্য আটাটা অল্প করে দেব। কলা বড়াতে আটা দিয়ে দিয়েছি, এবার একটু উপকে ভালো করে মেখে নি, বাতাসাগুলোকে ভালো করে ভেঙে দিই ওর মধ্যে। বাতাসা দিলে একটু বড়াটা টেস্ট ভালো হয়, আর কিছু না। আমাদের বাড়িতে কলা বড়া খেতে সবাই ভালোবাসে। আরেকটা দিদা আছে যাদের বাড়ি থেকে কলাটা নিয়ে এসছে, গাছ থেকে ভেঙে কলাটা পড়ে গেছে অ্যাকচুয়ালি, সো তাদের বাড়িতে একটু দেবো আজকে। কেন কি অনেকদিন থেকে দিদা বলছে যে আমাকে বানালে একটু দিও, ঠিক আছে তাহলে যদি বানাই তাহলে নিশ্চয়ই দেবো আপনাদেরকে। তো ওটাই করে আজকেই বানিয়ে দিচ্ছি। কলাটাকে ভালো করে মেখে নিই, কলাগুলো থাকলে খুব ভালো হতো গাছের মধ্যে, কেন কি ভেঙে তাড়াতাড়ি পড়ে গেছে, আর সাইজও খুব ছোট ছোট কলার, কিন্তু ভালো লাগলে বানালে ভালো লাগবে। পড়ে গেলে তো আর কিছু করার নেই, কিছু তো করতে হবে, তার জন্য আমাদেরও বড়া করে নেওয়া হয় বেশিরভাগ। আর আমাদের বড়া খেতে খুব ভালোও লাগে সবাইকার। আমার মাখা হয়ে গেছে, এ দেখো কলার বড়া মাখা হয়ে গেছে। কলাটাকে ভালো করে বাতাসা দিয়ে শিঙি দিয়ে আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তেলটা একটু গরম হচ্ছে, গরম হোক। আজকে আমার মেয়ে খাওয়াতে বেশি সময় নেয়নি, খুব ভালো মুডে খেয়ে নিয়েছে, কী জানি কী হয়েছে, খুব ভালো করে খাবার খেয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে, সেই জন্য আজকে একটু বানাবার সময়টা পাচ্ছি, তাহলে আরও টাইম যেত, আর একটু টাইম পাওয়া যেত না। এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে দেবো, তেলটা গরম হয়ে গেছে অনেকটা, একটু তেলটাকে ভালো করে গরম করে নিলে বড়াগুলো খুব ভালো হয়। আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হচ্ছে। তারপরে অ্যাকচুয়ালি আমার খুব ফেভারেট, কারোর ফেভারেট হোক না আমার খুব ফেভারেট, আমার খুব ভালো লাগে। আমার দিদাও আমাকে খুব বানিয়ে দিত, তিনি এখন নেই, কিন্তু আমার দিদা আমাকে খুব বানিয়ে দিত এই জিনিসটা। লাস্ট কিছুদিন পরেও আমার দিদা চলে যাওয়ার আগেও আমাকে কলার বড়া খাইয়ে গেছিলো। যখনই আমি এটা বানাই আমার খুবই খারাপ লাগে, আমার মনটা প্রচুর খারাপ হয়ে যায়, যে আমি বলতে পারি না আমি কীভাবে, কি খুব খারাপ লাগে আমাকে। আমার দিদাকে আমার খুব মনে পড়ে, কলার বড়া বানালেই আমার খুব মনে পড়ে যায়। আমি আমার মেয়েকে একদিন ছাড়া ছাড়া অন্তত তুলসী পাতা গোস্ত করে আজকে এখন খাওয়াবো, ওকে খাওয়া হয়ে গেছে, খাওয়ার আগেই দিই। তো আজকে খাওয়ার পর দিচ্ছি তুলসী মধু আর একটু আদার রস ওকে দিই, তাহলে ঠান্ডাটা একটু লাগবে না ওটা। একবার খুঁজে দেখি যদি কোথায় পাও কি না, আর একবার ট্রাই করবো, দাঁড়াও খুঁজে খুঁজে তো মাথায় খারাপ হয়ে গেল, আমি আর পাচ্ছি না। ভালো এখন মধ্যে হচ্ছে, অনেকটা একটু ভাজা হয়েছে, এক
একটু ভাজতে লাগবে, একটু টাইম লাগে। বাবা তো পুরো আওয়াজ করে ফাটাচ্ছে মনে হয়, তুমি বানিয়ে ছাড়বে মনে হয়। আমার কলা বড়া বানানো রেডি হয়ে গেছে, আপনারাও বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বাই বাই, টাটা।